নমস্কার বন্ধুরা, নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে ভিলেজ কুক হাউসে আবারও দেখা। তো আজকের ভিলেজ কুক হাউসে নতুন একটা রেসিপি মা তোমাদের সাথে দেখাবে। হ্যাঁ, হালকা ফুলকা একটা রেসিপি, তবে রান্নাটা আমি করেছি আর মাছটা কাটছে মা। তো মা যে মাছটা কাটছে এটাকে আমাদের এদিকে সিলভার কাপ মাছ বলা হয়, তোমাদের ওদিকে কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাছটা যথেষ্ট বড়ই ছিল, দেখতেই পাচ্ছ। তো এই মাছটা মা কাটবে, এর আগেও মা এর আগে অনেক বড় বড় মাছ আনলে বাড়িতে মাই কাটে, তো এবারেও তাই। দেখো মাছটা বেশ বড় সাইজ, আর এই মাছটা যত বড় হয় টেস্টও অনেক ভালো হয়। তো যাই হোক, পিসগুলো করে নেওয়া, অনেকগুলোই পিস হবে, কিন্তু আমি একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে দেখাবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমাদের এদিকে এই মাছটা বেশ ভালোই চলে বলতে পারো, পুকুরের মাছ বলতে এই মাছটা প্রায় বিক্রি হয়, বাজারে আসে। তো আজকেও সেরকম বেশ বড় সাইজ বলে মা নিয়ে এসেছে। তো এভাবেই পিস করে নেওয়া হচ্ছে, পেটিও কাটা হয়েছে, আর অনেক বড় মাছ তাই অনেকগুলো পিসও হয়েছে, আর একদম টাটকা। দেখো গায়ে পুরো রক্ত ভর্তি, আর একদম লাল, পুরো টাটকা মাছ পুকুর থেকে। আর যখন নিয়ে আসে মাছটা নড়ছিল, তোমাদেরকে যদিও ভিডিওতে দেখাতে পারিনি, তখনও মাছটা জ্যান্তই ছিল। আমাদের পুকুরে এরকম আগে মাছ হতো। তো যাই হোক, মাছটা এখন ধুয়ে নিয়ে আসা হোক, আর এরপর আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, জাস্ট আমার ইচ্ছে হলো তাই। তো মা মাছ ধুতে নিয়ে গেছে, আর আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে ছিল আলু, পেঁপে আর শশনা ডাঁটা। গরমের শুরুতেই বা গরমের মধ্যে এই রকম রেসিপি খুব ভালোই লাগে, সেই জন্যই আজকের এই রেসিপি। তো এমনিতেও খেতে খুব ভালো লাগে হালকা পাতলা, কারণ গরমে তো রিচ তরকারির থেকেই বেশি ভালো লাগে হালকা পাতলা। তো হালকা ফুলকা এরকমই একটা তরকারি রেসিপি। প্রথমে মাছটা নিয়ে এসেছে মা ধুয়ে, সেই মাছটার মধ্যে নুন আর হলুদ মিক্স করে নেব, কারণ এই মাছটা আগে ভেজে নিতে হবে। তো মাছ ভাজার জন্য সব কিছু মিশ্রণ মশলা মিক্স করে নিয়ে এবার মাছটা খুব ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। পিসগুলো দেখো জাস্ট ফাটাফাটি, আর ধুয়ে আনার পর কালারটা একদম চকচকে, এটাকে সিলভার বলে, সিলভার কাপ বলে, তো সিলভারের মতোই তো হবে। খুব ভালো করে হলুদ নুন মিশিয়ে নিয়ে এবার এটাকে আমরা ভেজে নেব। তো মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, আর এবার মাছগুলো একের পর এক ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেলে, বেশ ভালোই গরম হতে হবে, তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব, আর মাছগুলো একটু কড়া কড়া করেই ভাজব। যেহেতু মাথাটা অনেক বড় তাই সোজাসুজি দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে, আর নেওয়ার পর বাকি মশলা দিয়ে রান্নাটা শুরু করব। এবার মাছ ভাজা কমপ্লিট, আর মাছগুলো এবার তুলে নেব, আর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো মাছগুলো মোটামুটি ভালো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে, আর এর মধ্যে এই মাছের তেলের মধ্যেই আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, তার সাথে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে আসলে বাকি সবজিগুলো দিয়ে দেওয়া হবে। বাকি সবজিগুলোর মধ্যে ছিল পেঁপে, আর তার সাথে ছিল শশনা ডাঁটা, আর ছিল আলু। তো প্রথমে শশনা ডাঁটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার উপরে আলু এবং পেঁপেগুলোকে তুলে দেওয়া হবে। কুচে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে এর মধ্যে নুন হলুদ এবং বাকি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে উপর দিয়ে জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন এবং হলুদ এর মধ্যে মিক্স করে নাড়াচাড়া করে তারপরে যখন কষানো হয়ে যাবে, একটু তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেই সময় জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার অপেক্ষা করতে হবে এটা ফুটে যাওয়া অবধি। ফুটে গেলে এর মধ্যে বাকি মাছ এবং মশলাটা দেব। তো এর মধ্যে আমরা জিরে এবং সর্ষে বাটা ব্যবহার করছি। তো জিরে সর্ষে বাটাটা আগে থেকেই বাটা হয়ে গেছে, আর দেখো তরকারি ফুটে গেছে। তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, আবার একটুখানি ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে যখন ফুটে উঠবে এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো। শুধুমাত্র এখানে জিরে এবং সর্ষে বাটা দেওয়া হচ্ছে, তোমরা চাইলে শুধু জিরেও দিতে পারো, তাতেও তরকারিটা অনেক হালকা ফুলকা হয়। তো দেখো ফুট ধরে গেছে, এই সময় জিরে সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটে উঠলেই, নামে নিলেই রেডি আজকের এই মাছের তরকারি। তো আজকে সিলভার মাছের তরকারি তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকমভাবে যদি কেউ থালা সাজিয়ে তাহলে তো অবশ্যই পেটটা ভরে যায়। তো আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক। আজকের মতো টাটা, দেখো বন্ধু, বাই বাই।